আসসালামু আলাইকুম, নতুন বছরের শুভেচ্ছা জানাইলাম আপনারা সবরে, হ্যাপি নিউ ইয়ার। তো আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে আরও একটা নয়া ভিডিও দেখার আমন্ত্রণ জানাইলাম আপনারা সবরে, আশা করি আপনারা গেছে ভালো লাগবো। আর আজকের ভিডিওটা আপনারা যতজনে দেখবা প্লিজ একটা করে লাইক দিবা আর নাইস কমেন্ট দিবা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করা বাদে বেল আইকনটা ক্লিক করবা, তো আমার নয়া ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাইবগে, কুইক ভিডিও দেখতে পারবা। আর আপনার কাছে যদি আমার ভিডিও বা আমার রেসিপি ভালো লাগে, আপনারা আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা। আর স্পেশাল দিনের লাগে আমি কিতা কিতা কুকিং করছি আপনারা লগে আমি শেয়ার করবো। আর রেসিপিও খোলাকে আমি প্রপার দিতাম নাই, বিকজ ভিডিও বেশি বড় হয়ে যাব। সো তার লাগে খালি আমি কুকিং কিতা করছি আপনারা লগে শেয়ার করবো। তো ওকে আপনারা আমার ভিডিও দেখোক আর এনজয় করুক। আর আপনার কাছে কিলা লাগছে আমার কমেন্ট দিয়া জানাইবা। তো এখন আপনারা লগে আমি শেয়ার করবো আমি কিতা কিতা কুকিং করছে। তো ফার্স্টে আপনারা লগে ফুলাপ শেয়ার করাম। তো ডিফারেন্টভাবে আগে আমি ফুলাপ বানাইছি। আমরা নর্মাল যে ডাইল যে আমি হালকাকে ফ্রাই করিয়া, সরি ফ্রাই নাই, আমি একে কোনো অয়েল দিছি না, হালকা ভাজিছে, ভাজা বাদে একে পালা ঠিকছে দইয়া। তো ফুলাপর মাঝে এড করছে আর মিক্স ভেজিটেবল দিছে, মাশাল্লাহ ফুলাপ যে নাইস হয়েছে। তো এনে দেখতে পারা আমি ওয়াটারও এড করে লিছি।
তো আগেও আপনারা রেখেছি যে আমি ফুল রেসিপি শেয়ার করছি না, আপনারা যদি আমার এই ফুলাবর রেসিপি দেখতে চান আমার কমেন্ট দিয়া জানাই, বা যদি আপনারা চান তে আমি রেসিপি দিম আগে আপনারা লাগে আর খাইতেও যে ভাল লাগছে। মাশাল্লাহ আমার জাল তারা যে বালা পাইছেন ফুলাব, আর আমি ডরাইছিলাম কেন ফার্স্ট টাইম আমি নয়া করে আঁকি ফুলাব বানাইরাম, মিক্স ভেজিটেবলের লগে ডাইল দিয়া বানাইরাম, যতার লাগে আমি কই যদি তারা বালা ফাইন না বা তারা বালা পাইছেন, সো ফুলাবর কালারটা দেখতে পারা। আর উফরে আমি ফ্রাই অনিয়ন্স দিছি, তো এনে দেখতে পারা ফিশ কারি। তো আমি আগের দিন আগে কারি অর্থাৎ কুকিং করছিলাম, তো লাঞ্চ টাইমের আগে আমি খালি গরম করছি সপ্তাহ, তো এখানেও মিট কারি। ডাইল আর হার্ড চিকেন আর এখানেও তো আর দেখেও বুঝতে পারবা শুটকি রাঁধছে। তো আপনারা গেছে আজকের ভিডিওটা কেলা লাগছে আমার কমেন্ট দিয়া জানাইবা, আর প্লিজ নাইস কমেন্ট দিবা আর বেশি বেশি করে লাইক করবা। আসসালামু আলাইকুম।